আছেন মায়ের আপ, তোমরা হলে আমার মাপ, আমি তোমাদের সন্তান, 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 রে আমার মায়ের আমার বোনের আপ, শুনে যাও রাতের বেলা, তোমরা হলে আমার মাপ, তোমরা অতি সম্মানিত নারী, অতি ইজ্জতময় নারী, তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার পরদান আসিন ভাই মায়ের আপ, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, হাত দুটি জড়িয়ে বলি, মাথায় হাত রেখে বলি, বর্তমান দুনিয়ার টেনশন করে কোনো লাভ নেই, টেনশন করে আপনি কিছুই করতে পারবেন না, আমি মনিরুদ্দিন যদি একটা হক কথা বলি, আমাকে ধরে ব্যান করে দেওয়া হবে, রাস্তায় ধরে মেরে দেওয়া হবে, কিন্তু ভাইজান বন্ধুরা আমার, আমাদের চোখের সামনে মিডিয়ার সামনে চিৎকার গলায় বলে হাত কেটে নেব, গাড়ি চালিয়ে দেব, হাত কেটে নেব, গাড়ি চালিয়ে দেব, হাত কেটে নেব, গাড়ি চালিয়ে দেব, মা তার ছেলেকে দেখতে পাবে না, ছেলে তার মাকে দেখতে পাবে না, কুচবিহারের শীতলকুচির ছেলেগুলি বিদেশে ছিল, ভোট দিব বলে বিবিদের সাথে দেখা করব বলে বড় আশা করে বাড়ি এলো, কিন্তু ভাই যান গুলির আঘাতে মারা গেল, তারা আবার মুসলমান, তারা আবার মুসলমান, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনাদের মাথায় হাত রেখে বলে যায়, হঠাৎ কখন দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে যাব, ভাই যান বন্ধুরে, হক কথা বলতে ভয় পাবেন না, হক কথা মানুষের সামনে তুলে ধরুন, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা হাতে তুলুন, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব, আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীত হয় না, তোমরা হতাশ হয়ে যায় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, হক কথা মানুষের কাছে তুলে ধরো, হক কথা বলতে যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে আমার জান্নাতে পাঠিয়ে দেব, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানের আপ, আমার ভাই জানের আপ, আমি মনিরুদ্দিন নন্দী গ্রামে এসে বক্তব্য দিলাম, কোথায় কোথায় অনেক কথা বলতে যেয়ে আমার কথা কাউরি বুকে আঘাত লাগলো, কাউরি শুনে ভালো লাগলো, কাউরি মেজাজ খারাপ হলো, হক কথা বলতে যেয়ে মাথা গরম হয়ে গেল, মনিরুদ্দিনকে, মনিরুদ্দিনকে নন্দীগ্রাম এবং চণ্ডীপুরের মিডিলে ধরে মেরে দিল, মনিরুদ্দিন মরে গেল, আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে নন্দীগ্রামের লোকেরা, রে বিশ্ব বাংলা ভারতের লোকেরা, তোমরা যারে শুনেছ মরে গেছে সে মরে না, বিসমিল্লাহ, আমার অভ্যাস ভাই কথা বলার পরে কোরআন দিয়ে প্রমাণ দেওয়া, আমি কিন্তু ওই কেসা টেসা বলা আমার আমি পারি না শোনা, জিন্দগিতে যদি দাওয়াত না করেন তবুও খুশি, কিন্তু আমাকে কথা কিছু বলার পরেই কথাটি আমি কোথা থেকে বললাম, কোরআন থেকে না কোনো পাদেরির লেখা বই থেকে, তার প্রমাণটা আমি দিচ্ছি, তবে আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা, বিসমিল্লাহির রহমানির রহিম।
রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা। নারাই দেখবে সত্যের সংগ্রামে ফুটাফুল, ভেঙে দিব জীবনের শতভুল। আজকে রাত্রে থেকে তোবা করেলেন আল্লাহ, পিছনের গুনাহ সমস্ত তোমারে ক্ষমা করে দেবে, তার নাম রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যের সংগ্রামে ফুটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। একবার 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 ঘুরাও তো ভাই, একবার ঘুরাও তো। আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই, সেই ডাকি এসেছিল আকাশে, সেই ডাকি ভেসে যাই বাতাসে, সেই ডাকি এসেছিল আকাশে, সেই ডাকি ভেসে যাই বাতাসে, এ নদীর কলতন হৃদয় মধুবন, নদীর কলতন হৃদয় মধুবন, আমাদের কেন যেন, পুরো রাউন্ড মারো, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই, সেই ডাকে এসেছিল আকাশে, সেই ডাকে ভেসে যাই বাতাসে, এ নদীর কলতন হৃদয় মধুবন, নদীর কলতন হৃদয় মধুবন, আমাদের কেন যেন ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই। আমার ভাইরা, তবে আমি মনির উদ্দিন আপনাদের বলি মা, আমি আপনাদের বলি আব্বা, আমি আপনাদের বলি বন্ধু, আমি আপনাদের বলি ভাই। বর্তমান টেনশন করার দরকার নাই, তাওয়াক্কাল তো আল্লাহ, মাবুদের উপরে বিশ্বাস ভরসা রেখো, কল্যাণ আমাদেরই হবে। কিন্তু আমার আল্লাহ ওই কথা বলে দিয়েছেন, রে বিশ্বের নর নারীরা, রে আমার বান্দা বান্দিরা, ভাই গো এই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ চিন্তা টেনশন করতে নিষেধ করেছেন, কিন্তু মহান আল্লাহ, কিন্তু মহান আল্লাহ ওই জায়গা থেকে বাঁচতে বলেছে, সেই জায়গাটার নাম কি গো? কি বলেন বলেন? এই দুনিয়ার টেনশন করতে আল্লাহ নিষেধ করেছেন, এই দুনিয়ার ব্যাপারে তোদের মাথা গলার, মাথা গজার টেনশন দরকার নাই, আমার উপরে ভরসা রাখ, আর তোরা সত্যর পথে দাঁড়িয়ে থাক, অন্যায়ের প্রতিবাদ কর, কল্যাণ তোদের করব। কিন্তু তোদেরকে বারবার করে বলছি, তোরা ওই জায়গা থেকে বেঁচে থাক। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। জায়গাটার নাম কি? জাহান্নাম। ভাই গো গুনাহ মাপের সুযোগ এসেছে, মাপ করে নেওয়ার সুযোগ এসেছে, মোচন করে নেওয়ার সুযোগ এসেছে, সুযোগ হারাবেন না। হাত দুটি জড়িয়ে বলি, তবে ঘটনাটা শুনেলেন, আল্লাহর রাসূল খুতবাতে উঠছেন, আল্লাহর নবী খুতবায় উঠছেন, আর নবী খুতবাতে উঠছেন, তো খুতবাতে যেই মেহরাবে উঠে, মেহরাবের ধাপ কটা ভাই? কটা আঙ্গুল দিয়ে দেখান, কটা?
তিনটে আমার রাসূল দয়ার নবী তার জীবনে কোনদিন খুতবায় ওঠার সময় মেহরাবের ধাপে পা দিতে আমিন বলেননি কিন্তু সেই দিন আমার নবী আল্লাহর নবী যখন খুতবায় ওঠার জন্য পা দিচ্ছেন প্রথম ধাপে যখন পা দিলেন বলেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন আবার বলে আমিন তৃতীয় ধাপে পা দিল আবার বলে আমিন খুতবা নামাজের শেষে আমার রাসূলকে প্রশ্ন করে বললেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবীকে কোনদিন খুতবায় ওঠার সময় সিঁড়িতে পা দেওয়া মেহরাবে ওঠার সময় আমিন বলতে শুনি নাই কিন্তু আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী আজকে তিনটি ধাপেই কেন আমিন বললেন যে নবী উত্তরে বলেন রে আমার সাহাবী গুণেরা রে আমার উম্মত উম্মতিরা আমি যখন খুতবায় উঠতেছিলাম তখন জিবরাইল এসে আমাকে বললেন নবী গো এই বরকত পুণ্যময় রমজান মাস আসার পরে এই রমজান মাসে যারা গুনাহ মাফ করে নেকির বস্তা কব করে নিতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যাক তারা যেন বরবাদ হয়ে যাক তারা যেন নষ্ট হয়ে যাক আমি নবী উত্তরে বললাম আমি আবার জিবরাইল বলেন নবী গো যারা বৃদ্ধ মাতা পিতারে পেল যারা বৃদ্ধ মাতা পিতারে পেল যারা বাড়িতে মা বাবা পেল মা বাবা পাওয়ার পরে মা বাবার সাথে নেক ব্যবহার না করে বৃদ্ধাশ্রমে রেখে আসলো ওরা যেন ধ্বংস হয়ে যাক ওরা যেন ধ্বংস হয়ে যাক ওরা যেন বরবাদ হয়ে যাক আমি নবী বললাম আমি ভাইজান আমার আব্বা জানেরা এই এক অতি গুরুত্বপূর্ণ মাস এই মাসে ক্ষমা মুকরালিন ভাইজান বন্ধুরে রে আমার মায়েরা মারামারি পিঠা পিঠি ঠেঙা ঠেঙি ভাই ভাইয়ের বুকে গুলি দিয়ে কোনো লাভ হবে না ভাইজান বন্ধুরে এই চরিত্র ব্যবহার যদি করো সোজা তোমারে আল্লাহর জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামে তো খাতারনাকময় জায়গা বন্ধু ওই জাহান্নাম এমন এক বিপজ্জনক ময় জায়গা মারে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীকে আমার আল্লাহ জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন ভাইজান বন্ধুরে আমার প্রধান আসিন মায়েরা তোমরা হলে বড় জান্নাতি আমার মতো মনিরুদ্দিন যদি জান্নাত নিব মনে করে আমার মতো মনিরুদ্দিন যদি জান্নাত নিব মনে করে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাকে রমজান মাসের রোজা রাখতে হবে আমাকে মিথ্যা কথা থেকে বাঁচতে হবে আমাকে হালাল রুজি উপার্জন করতে হবে আমাকে সুদ থেকে বাঁচতে হবে।